কুড়িয়ে পাওয়া টাকা সহ বিভিন্ন সামগ্রী পেয়ে অসহায় গৃহবধূকে ফিরিয়ে দিয়ে নজির গড়লেন কমলাসাগর বনকুমারী এলাকার এক যুবক নিখিল সূত্রধর। জানা যায়, কমলাসাগর দেবীপুর বাজার টিলা এলাকার নির্মল দাসের কন্যা রাখি দাসের বিবাহ হয় খয়েরপুর এলাকার পরিমল দাসের সাথে। সেই রাখি দাস খয়েরপুর এলাকা থেকে বাবার বাড়ি দেবীপুর এলাকায় আসছিল। এমন সময় বনকুমারী সিনেমা হলের পাশেই আসতেই তার একটি লেডিস মানি ব্যাগ গাড়ি থেকে পড়ে যায়। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পরেও সেই মানি ব্যাগটি আর পায়নি। এদিকে বনকুমারী এলাকার এক যুবক নিখিল সূত্রধর কাজ সেরে বাড়িতে যাওয়ার পথে সেই মানি ব্যাগটি রাস্তার পাশে পায়, যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র, এটিএম কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র ও নগদ টাকা। এদিকে সেই যুবক নিখিল সূত্রধর সেই টাকা এবং মানি ব্যাগটি পেয়ে এলাকার জনগণের সাহায্য নেয়। আর অন্যদিকে সেই গৃহবধূ রাখি দাস তার ব্যাগটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। পরবর্তী সময়ে অনেক খোঁজ খবর নিয়ে সে রাখি দাসের সন্ধান পায় এবং মধুপুর বাজারে ডেকে এনে তার হাতে তুলে দেয়। তাতে গৃহবধূ দারুণ খুশি। এতে প্রমাণিত হলো মানবিকতা যে এখনো রয়েছে। গৃহবধূ অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নিখিল সূত্রধরকে। কি দেখছেন আছে এর মধ্যে? দেখুন তো, তাই টাকা গুণনা নিছে, ফটো আছে, আই কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, তাহলে কি টাকা সব ঠিক আছে? তাহলে তাহলে ওখানে বুঝ দিয়েছি, তাহলে সব ঠিক আছে। তাহলে বাড়ি কোন জায়গা? তাহলে আপনার বাড়ি কমলা শহর রাজা টিলা। এবং সবার কাছে আমি সার্থক, আমি সবাই আমার হেল্প করছে, আমি অসময়ে টাকাটাই আমার অনেক কিছু, আমার ডকুমেন্টগুলো পেয়ে আমার অনেক খুশি এবং অনেক উপকৃত। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি স্বামীর বাড়ি খয়েরপুর। বাবার বাড়িতে এসেছি আমি, ফেরাইতাম কমলাসাগর কাজাটিলা। আমার নাম, আমার নাম রাখি দাস, বাবার নাম নির্মল দাস। এটা কিভাবে পড়ছিলেন ব্যাগটা? আমার বাচ্চাটারে কিনারে বসছিলাম, বাচ্চাটা ঠিক করতে গিয়া ওই ব্যাগটা স্লিপ কেটে পড়ে গেছে। এখন সব ঠিক আছে তো? এখন সব ঠিক পাইছি। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।